Assalamualaikum, this is Mehdi. Welcome back to my channel, Story of Flavors. প্রচন্ড গরমে এখন আসলে মানুষ লাচ্ছি শরবত এই জিনিসগুলো খেতে খুবই মজা লাগবে। সো লাচ্ছির কথা যদি বাংলাদেশে আমি বলতে যাই, সবার আগে মাথায় একটা শব্দ আসে, বিউটির লাচ্ছি পুরান ঢাকাতে। সো আমি দাঁড়িয়ে আছি এখন বিউটির লাচ্ছি ওদের মেইন যে আউটলেট পুরান ঢাকা, ওইখানে লাচ্ছি খাবো। লাচ্ছি ছাড়াও এদের এখানে আমি যদি ওদের মেনুটা দেখাই, ফালুদা, লেবু শরবত সব কিছুই আছে। এবং ওদের যদি স্পেশালি বলি তাহলে লাচ্ছি, এছাড়া লেবু শরবত এবং ফালুদা, এই তিনটে স্পেশাল। সো তিনটে আমি ট্রাই করব এবং খেয়ে বলতেছি যে আসলে বিউটির লাচ্ছি টেস্টটা কি আগের মতো আছে কিনা। সো চলেন। তো এই হলো লাচ্ছি আর এই হলো লেবু শরবত। ভিডিওতে আমি আসলে এইটা যে কি পরিমাণে ঠান্ডা এবং উপরে এক্সট্রা আইস দিয়ে দিছে এটা দেখাইতে পারতেছি না। সো আমি আগে লাচ্ছিটা ইয়া করে দেখেন, বরফ অ্যান্ড উপরে এক্সট্রা বরফ দিয়ে, মানে কুচি কুচি বরফ দিয়ে লাচ্ছিটা কুলিটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো লাচ্ছি। মানে এই গরমে এক্সট্রা বরফ দিয়ে দেওয়ার কারণে এই লাচ্ছিটা এত স্পেশাল লাগতেছে। অস্থির। আর এই হলো ওদের লেবু শরবত, একটা সিরাপের মতো থাকে চিনির, যেটা থেকে জাস্ট আমি জাস্ট দেখলাম ফ্রেশ লেবু দিল, বরফ কুচি দিল। আর এইটা আমরা সাধারণত কলিজা পুরা ঠান্ডা করে ফেলবে এরকম, আমরা সাধারণত রিসেন্টলি দেখি যে লেবু শরবতে প্রচুর বিট লবণ থাকে, এইটা নাই, এটা পিওর বাসায় বানানো যে আমরা লেবু শরবত পাই ওরকমই, বাট এক্সট্রা বরফ দেওয়ার কারণে কলিজা ঠান্ডা পুরা। আমি অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে বিউটি লাচ্ছিটা ট্রাই করবো আর আপনাদের দেখাবো, হয়ে উঠতেছিল না। আজকে গরম ছিল, এদিকে একটা কাজে যাচ্ছিলাম, সো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই হলো ওদের স্পেশাল ফালুদা, পুরো প্রসিডিউরটা দেখছেন আপনারা কিভাবে বানাইছেন, এখন একটু টেস্ট করে আমি দেই। উপরে বরফ দিয়ে দিছে এবং এক্সট্রা ওরা আইস দিয়ে দেয় এখানে। ফার্স্ট মুখে দিয়ে চোখ
বন্ধ করতে আপনি বাধ্য। টেস্টটাকে স্পেশাল বানাইছে মালাই যেটা দিছে, কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই খাই না, ওইখানে যে রসটা ওইটার সাথে সিমিলারিটি পাওয়া যাচ্ছে। আমার বাইটে বাইটে ড্রাই ফ্রুটস, আইসটা ঠান্ডা লাগতেছে, চরম। এটা আমি অবশ্যই শেষ করবো। সো ফালুদা, আমার প্রাইস যদি বলি, ফালুদা ছিল 90 টাকা, মোটামুটি বড়, মানে ভালো কোয়ান্টিটি 90 টাকার। এই কোয়ান্টিটির এরকম টেস্টি ফালুদা খুবই কম আছে। সো আমাকে যদি রেটিং করতে বলেন এখানে, ফালুদা 90 আর লাচ্ছি 50, লেবুর শরবত 20, আমি একে দিব ফালুদা। এই রেঞ্জে বা এই রেটে এত টেস্টি ফালুদা আমার মনে হয় না ঢাকায় কোথায় অ্যাভেলেবেল হবে। সেকেন্ডে যদি রেঞ্জ করতে বলেন, লেবুর শরবত 20 টাকা যেটা ছিল, আর থার্ডে আমি লাচ্ছি দিব। যদিও বিউটিটা আমরা মানে বিউটি নামটাই মানে জানছি আমরা বিউটি লাচ্ছি থেকে, তারপর আমি এটা থার্ডে দিব, কারণ এর থেকে আরও বেটার লাচ্ছি আমি খাইছি, কিন্তু ওইটার প্রাইস হয়তো একটু বেশি ছিল। এই রেঞ্জে মানে 50 টাকার ভিতরে লাচ্ছিটা ভালোই ছিল, কিন্তু ফালুদা এটা এক্সট্রা অর্ডিনারি ছিল। আমি অলমোস্ট পুরোটা শেষও করতে পারিনি। সো এই ছিল আমার বিউটির লাচ্ছিতে এক্সপিরিয়েন্স। আসলে অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হলো, যে বিউটির লাচ্ছিটা কভার করার একটা ইচ্ছা ছিল, ওটা হয়ে গেল। সো এই ছিল আমার আজকের ব্লগ। সো নেক্সট কোনো ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আর আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।